Assalamualaikum. আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মুচমুচে পটেটো চিপস। আলু কেটে পানিতে ভিজিয়ে রাখা, সিদ্ধ করা অথবা শুকানো, কোনো রকম ঝামেলা ছাড়াই চিপস তৈরি করব। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো একটু লম্বা দেখে বেছে নিয়েছি। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলু খোসা ছাড়ানোর পর এখন পানিতে ভিজিয়ে রাখব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো উপর থেকে কালো হয়ে যাবে। এখন ভিজিয়ে রাখা আলু থেকে একটা আলু নিয়ে নিয়েছি। তারপর একটা সুতি কাপড় দিয়ে আলু ভালো করে মুছে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা কাটার দিয়ে এভাবে আমি সরাসরি চিপস কেটে নেব। এরকম চিপস কাটার বাজারে পাওয়া যায়, খুব অল্প দামে আপনি এটা কিনে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পেলেন আমি সরাসরি আলু কেটে তেলে দিয়েছি। এখন মাঝারির চেয়ে একটু কম আঁচে ভেজে নেব। হালকা বাদামি রং হয়ে এলে তখন চুলার আঁচ সামান্য বাড়িয়ে দিয়ে তারপর এগুলো ব্রাউন করে ভেজে নেব। আলু হালকা বাদামি রং হয়ে এলে ঘন ঘন নেড়ে দুপাশ একই রকম করে ভেজে নিতে হবে। যাদের কাছে এরকম কাটার নেই, তারা ইচ্ছে করলে বটি দিয়ে কেটে সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে পারেন। চিপসের কালার কতটা সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখা যাচ্ছে। চিপসগুলো একেবারে মুচমুচে হয়েছে। আমি আবারও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অল্প সময়ের মধ্যে এভাবে পটেটো চিপস তৈরি করে নিতে পারেন। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে, বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে এভাবে চিপস তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি যে কটা আলু নিয়েছিলাম, পরে দেখলাম আমার এই আলুতে কিছুই হবে না। ভাজতে ভাজতেই আলুর চিপস এগুলো খাওয়া হয়ে যাচ্ছে, তাই পরে আবারও অনেকগুলো আলু কেটে নিয়েছি। আলু ভাজার পর যখন এমন বাদামি রং হবে তখনই সাথে সাথে তেল থেকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। পটেটো চিপসের কালার আর মুচমুচে ভাব দুটোই পারফেক্ট। রেসিপি দেখে পটেটো চিপস এভাবে তৈরি করে নিতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এখন পটেটো চিপস কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপস কতটা মুচমুচে হয়েছে তা শব্দ শুনেই বুঝতে পারছেন। এখন কয়েকটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। পটেটো চিপস ভাজা কমপ্লিট। এখন চিপসে মশলা অ্যাড করব। এই মশলা যেটা দেখতে পাচ্ছেন, এই মশলার মধ্যে সব রকমের স্বাদ পাওয়া যাবে। বাড়তি কোনো লবণ বা বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না। এই মশলাটা অ্যাড করলেই পটেটো চিপসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা চটপটির মশলা, বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায়। তারপরও কেউ যদি খুঁজে না পান তাহলে সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া, বিট লবণ আর ধনিয়ার গুঁড়া পটেটো চিপসের সাথে মিক্স করে নিতে পারেন। এভাবে ঝটপট পটেটো চিপস তৈরি করে কতটা পারফেক্ট হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন,
রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।